আসসালামু আলাইকুম বন্ধুরা রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো যে মিনিকর্ন কীভাবে খেতে হয় তো অবশ্য শুরু করা যাক এই যে মিনিকন দেখেন মিনিকন একটা ট্যাবলেট ফেমিকনের মতো একটা ট্যাবলেট জন্মবিরতিকরণ পিল এর মূল্য হলো চল্লিশ টাকা এবং যে সমস্ত মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য আদর্শ একটি পিল হচ্ছে মিনিকন মিনিকনের ভিতরে রয়েছে আঠাশটি ট্যাবলেট আছে এবং প্রতিটি ট্যাবলেটে রয়েছে জিরো পয়েন্ট মিলিগ্রাম নজ তো সারা বিশ্বে বর্তমানে লক্ষ লক্ষ মহিলারা জন্মবিরতিকরণের জন্য খাবার পিল ব্যবহার করা খাবার পিল একটি অত্যাধুনিক সহনীয় কার্যকরী জন্মবিরতিকরণ পিল এটি অস্থায়ী সহজেই পরিবর্তনযোগ্য কোনো দম্পতি যতদিন সন্তান না চাইবেন ততদিন এক নাকারে এই পিল ব্যবহার করতে পারেন পিল খাওয়া বন্ধ করার সাথে সাথেই সন্তান অবশ্যই গ্রহণ করা যাবে বা গর্ভধারণ হবে জন্মবিরতি জন্মবিরতি নিশ্চিত করা ছাড়াও খাবারপিল জন্মবিরতি নিশ্চিত করা ছাড়াও খাবার পিলের বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে মিনিকন কি দিয়ে তৈরি বা মিনিকন কি। সাধারণত দু ধরনের জন্মবিরতিকরণ খাবার পিল পাওয়া যায় এদের মধ্যে মিশ্র পিল এবং অন্যটি হলো এস এম সি মিনিকন নামে বাজার করেছেন সেটা যেমন সিঙ্গেল পিল তো মিশ্র পিলের মধ্যে থাকে সব ইস্ট্রোজেন ও পোজোস্ট্রজেন নামক ধরনের হরমোন আর যেহেতু মিনিকন শুধু সিঙ্গেল মিশ্র না এই জন্য এটার মধ্যে রয়েছে শুধুমাত্র জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিগ্রাম নর্জেস্ট্রল মিনিক মিনিকন জরাই মুখের সেলেশমাকে ঘন করে ফলে শুক্রীর জ্বরের ভিতরে প্রবেশ করতে পারে না মিনিকন ডিম থাকে ডিম নির্ম নির্গমন বন্ধ থাকে ফলে অবশ্যই জন্ম বিরতি হয়ে যায় মিনিকন যেসব মায়েরা যে সমস্ত মায়েরা শিশুদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য অবশ্যই উত্তম জন্মবিরতিকরণ পিল ইস্ট্রোজেন থাকার কারণে যে সকল মহিলার মিশ্র খাবার পিল খেতে পারেন না তারাও মিনিকন খেতে ব্যবহার করতে পারবেন অপেক্ষাকৃত বয়স্ক মহিলা বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধির প্রবণতা বেরিকেজ শিয়ার ইতিহাস ইত্যাদি রয়েছে তাদের জন্য মিনিকন সুবিধা মিনিকনের কী কী সুবিধা রয়েছে প্রসবের পর শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা জন্মবিরতিকরণের জন্য নিশ্চিন্তে মিনিকন ব্যবহার করতে পারেন মিনিকন মায়ের দুধের পরিমাণ বা গুণগত মানের কোনো পরিবর্তন করে না সদার প্রসাবের ছয় সপ্তাহ পর থেকে মিনিকন ব্যবহার করা যায় স্ট্রোজেন থাকে না বলে মিনিকন ব্যবহারে স্ট্রোজেনের কারণে সৃষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব মাথা ধরা ব্রণ বা ওজন বেড়ে যাওয়া ইত্যাদি উপসর্গগুলো কম পরিলক্ষিত হয় তাছাড়া যে সমস্ত মহিলা স্ট্রোক্ত মিশ্র খাবার পিল খেতে পারে না তারাও মিনিকন ব্যবহার করতে পারেন মিনিকনের ব্যবহারে কী কী অসুবিধা থাকতে পারে অবশ্যই যেহেতু একটু ওষুধ কিছু অসুবিধা থাকতে পারে এটি স্বাভাবিক মিনিকন ব্যবহারে স্বাভাবিক ঋতুস্রাবের কিছুটা পরিবর্তন হবে যেমন ফোটা ফোটা রক্তস্রাব অনিয়মিত রক্তস্রাব ইত্যাদি এছাড়া কারো কারো সামান্য মাথা ব্যথা ও স্থানে স্পর্শকতা হতে পারে তবে এর কোনোটাই স্থায়ী নয় অস্থায়ী জন্য অল্প কিছু দিনের জন্য আস্তে আস্তে পিল খেলে ঠিক হয়ে যাবে মিনিকন কখন শুরু করতে হয় শিশুকে বকির দুধ খাওয়ালে সন্তান প্রসবের ছয় সপ্তাহর পর থেকে মিনিকন শুরু করা যায় যে সমস্ত মায়েরা শিশুকে বকির দুধ খাওয়াচ্ছেন না তারা প্রসবের পরপরই মিনিকন শুরু করতে পারেন অন্যান্য মহিলাদের বেলায় মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে মিনিকন খাওয়া শুরু করতে হবে মিনিকন কীভাবে খেতে হয় শুধুমাত্র একটি হরমোন থাকার কারণে মিনিকন পিল ব্যবহার ব্যবহার বিধিতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু মিনিকন একটিমাত্র উপাদান থাকে সেই জন্য বিশেষ করে যারা তাদের শিশুকে পুরোপুরি বুকের দুধ খাওয়াচ্ছেন না একেবারেই বকি দুধ খাওয়াচ্ছেন না তাদের জন্য প্রতিদিন একই সময় একটি করে পিল খেতে হবে প্রতিটি প্যাকেটের সবগুলো পিল খাওয়া হয়ে গেলে পরদিনই নতুন আরেকটি পিল শুরু করতে হবে প্যাকেটের মাঝে কোনো বিরতি দেওয়া যাবে না পিল খেতে ভুলে গেলে কি করবেন আপনি প্রতিদিন যে নির্দিষ্ট সময় পিল খান তার চেয়ে তিন ঘন্টাও যদি দেরি হয় তাহলে মনে হওয়ার সাথে সাথে পিল খেয়ে নেবেন একটি পিল খেয়ে নেবেন এবং পরবর্তী দুই দিন দুই তিন দিন পরবর্তী আপনি প্রতিদিন যে নির্দিষ্ট সময় পিল খান তার সে তিন ঘন্টাও যদি দেরি করে ফেললেন তাহলে মনে হওয়ার সাথে সাথে ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন এবং পরবর্তী দুই দিন নিশ্চিত সুরক্ষার জন্য কণ্ড বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করবেন সেই সাথে প্যাকেটের অন্য পিলগুলো নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময় একটি করে খেতে হবেন পরপর দুই দিন মিনিকন খেতে ভুলে গেলে সংসারের সম্ভাবনা বেড়ে যায় এক্ষেত্রে পিল খাওয়া বাদ দিয়ে কণ্ড বা অন্য কোনো নন হরমোনাল ব্যাকআপ পদ্ধতি ব্যবহার শুরু করুন এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে আবার মিনিকন খেতে শুরু করুন পিল বন্ধ করার সাইট থেকে ছয় সপ্তাহের মধ্যে মাসিক না হলে ডাক্তারের পরামর্শ নিন প্রতিদিন নির্দিষ্ট সময় একটি পিল অবশ্যই খেতে হবে কতদিন পর পর থেকে মিশ্র খাবার পিল শুরু করা যায় বুকের দুধ খাওয়াকালীন জন্মবিরতিকরণ পদ্ধতি হিসেবে মিনিকন অত্যন্ত কার্যকরী কিন্তু শিশুর বয়স ছয় মাসের বেশি হয়ে গেলে বিশেষ করে শিশুকে বুকের দুধের পাশাপাশি যখন অন্য অন্য খাবার খাওয়া দেওয়া হয় তখন মিনিকনের চেয়ে নমনীয় ব্যবহার বিধির জন্য অন্য যে কোনো পদ্ধতি ব্যবহার করে উত্তম সেক্ষেত্রে অন্য যে কোনো মিশ্র খাবার পিল খাওয়া যেতে পারে এ সময় মিশ্র খাবার পিল অত্যন্ত কার্যকরীভাবে মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে মিনিকন কাদের জন্য উপযুক্ত নয় যে কোনো মহিলা নিচে যে কোনো সমস্যা থাকার কারণে এই এরা মিনিকন ইউজ করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না বা খেতে পারবে না গর্ভ গর্ভাবস্থা বা সন্দেহজনক গর্ভাবস্থা অনিয়মিত অস্বাভাবিক মাসিক বা ঋতুস্রাব স্থানে ক্যান্সার থাকলে লিভার প্রদাহ জন্ডিস বা লিভারের কোনো সমস্যা থাকলে আচ্ছা সূত্র যে ইউজ করেছে যে ইসেন্সিয়াল অফ দি ইসেন্সিয়াল অফ কন্টাসেপ্টিভ টেকনোলজি জুলাই উনিশশো সাতানব্বই এইখান থেকে সূত্রটা নেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্দ কিছু নীতিমেলা রয়েছে কিছু কিছু ঔষধ রিভাম্পেসিন বারবিচুরেট গ্রাইসি ফুলবিন ইত্যাদি মিনিকণের কার্যকারিতা কমিয়ে দেয় তাহলে এই সময় ওষুধগুলো যদি খাওয়া হয় তাহলে অবশ্যই কোনো সকল সতর্কতা অবলম্বন করতে হবে বলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে আচ্ছা মনে রাখবেন অন্য অন্য যম্নবিরতিকরণ খাবার পিলের মতো মিনিকোনো অ্যাসিডিটি বা এইডসের বিরুদ্ধে আপনাকে সুরক্ষা দেবে না বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে আপনার আশেপাশে ফার্মেসি ডাক্তার আছে তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা ফার্মাসি রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্র্যাগে আপনাদেরকে আলোচনা করলাম যদি ন্যূনতম ভালো লেগে থাকে আরও বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের যদি কোনো বিষয়ে জানা দরকার থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা সেই বিষয়ে যারা আমাদের চ্যানেলে নতুন তৈরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন সকলকে ধন্যবাদ আশা করবো সকলকে স্বাস্থ্যের বিভিন্ন টিপস দেওয়ার জন্য ঔষধ সম্পর্কে ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ঔষধের আপনাদের উপকারে আসে যদি ন্যূনতম কোনো উপকারে এসে থাকি বা ভিডিওটি কোনো উপকারে আসে যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইক অনেক ক্লিক করবেন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব